আমি সুমন বলছি ইজি ওভারসিজ থেকে আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি ইভেন আলহামদুলিল্লাহ ওবার ভালো আছি কারণ হচ্ছে আমাদের ভিসা সাকসেস অলরেডি শুরু হয়ে গেছে আমি বরাবরের মধ্যে বলবো আজকে আমরা আজকে হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ দুই হাজার চব্বিশ আজকে আমার বিপরীত পাশে যে ভাই আমার মোবাইল ধরে আছে উনি সদ্য ভিসা প্রাপ্ত তো তার কাছ থেকেই শুনবো তার ভিসা পাওয়ার অনুভূতি ইভেন এই পর্যন্ত আমাদের সাথে আইসা সে কোনো প্রবলেম ফেস করছে কিনা বা তার কতদিন সময় লাগছে সেটা আসলে তার মুখ থেকে শুনলেই মনে হয় ভালো হয় সবাই ওইটাই পছন্দ করে যে কারণে বাইকাসে চলে যায় সরাসরি যে ভাই একটু যদি শর্টলি বলেন আসসালামু আলাইকুম আমি রঞ্জু বলছি যশোর থেকে মায়ের বাড়ি যশোর যশোর আচ্ছা আল্লাহ রহমতে যাক ভিসা পেয়ে গেছি আর ভিসা পাইতেও কোনো ঝামেলা হয়নি সুমন ভাই খুব ভালো মানুষ কাগজপাতিগুলো খুব সুন্দরভাবে গোছাইতেছে এবং কোনো হয়রানির শিকার নাই সবকিছু মিলায় আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা বাইরে বাড়ি যশোর কোথায় যশোর নিউ মার্কেট সদরে আচ্ছা যশোর সদরে বাইরে বাড়ি তো আসলে কতদিন হয়েছে আমাদের এখানে ফাইল জমা দিয়েছেন টোটালে জমা দিছি আছে ফেব্রুয়ারি শেষে দিছিলাম আচ্ছা ফেব্রুয়ারি শেষে দিছিলাম পরে আপনার সাবমিট হয়েছে নয় মাসের তিন তারিখে আচ্ছা আর আজকে ভিসা পাইলাম পাসপোর্ট নিলাম আর কি আচ্ছা 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 তিন নয় দুই হাজার চব্বিশে জমা হয়েছে আজকে তার মানে অলমোস্ট তিন মাস তিন মাস লাগছে না পুরো লাগে পুরো লাগে নাই যাই হোক তো এটা হচ্ছে বিষয় আর আপনাদের এলাকায় যারা আছে অনেকে হয়তো বা ঘুরতেছে এদিক সেদিকে এখনো ফাইল দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলবো যে নিশ্চিন্ত একেবারে সমান ভাই এখানেই জি ওভারসিজ এখানে আসতে পারেন কোনো ধানাই ফানায় নেই সবকিছু মিলাই আল্লা রহমতে এখানে সঠিক এটাই পাবেন

আচ্ছা তো ফার্স্ট টাইমেই জমা দিয়ে পাইছে কারণ বাইরে অনুবৃতিটা কষ্টের অনুবৃতিটা নাই যারা হতেবা দেরি টাই বেশি যাই তো ঠিক আছে বাইরে জন্য সবাই দোয়া করবেন আর পরবর্তীতে একটা মোটিভেশন ভিডিও আমি দিব কারণ যাদের ভিসা পাইছি সবার বিসা সহ একটা ভিডিও আজকেই দিব তো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর যারা নতুন ফাইল দিতে চান দ্রুত যোগাযোগ করেন কারণ আমাদের হাতে প্রচুর ডিমান্ড আছে এখন যে ডিমান্ডে দিলে আশা করি এখন ডিসেম্বর তো জানুয়ারির মধ্যে পারমিট পাওয়া যাবে তো এইটুকুই আসলে আর এর থেকে বেশি কিছু আর বলবো না তবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ